ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। জারা, মনে আছে তোমার? এটা তুমি আমাদের বিয়ের প্রথম রাত্রেই পড়েছিলে। কি সুন্দর দেখাচ্ছিল তোমায়। আর আজকে তো তোমার জন্মদিন, তাই আমি চাই যে তোমাকে ঠিক ওই রাতের মতো আজকেও সুন্দর দেখাক। আচ্ছা চলো, আজকে তোমার জন্মদিনের খুশিতে আমরা কেক কাটবো। জন্মদিন, আর এবার আমরা এটাই মোমবাতি লাগাবো। জারা, খুশি নয় তুমি? মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জারা। এবার আমি আমার জারাকে নিজের হাতে কেক খাওয়াবো। খেনাও খেনাও খেনাও। এবার আমি জারাকে সাজাবো। কি সুন্দরী দেখাচ্ছে আমার জারাকে। কারো নজর না লেগে যায়, তাই না জারা? অমর জারা, তাই না জারা? জারা, এবার একটু আদর করে যাক। কিচ্ছু হবে না, আমি তোমার স্বামী না, এরকম করো না জারা। আরে কি হলো? দাদা, ড্রেসটা যেন খুব ভালো হয়। হ্যাঁ, কি বলছেন আপনি বৌদি? পূজা তো একদম চাঁদের কণা, ওরকমই সুন্দর হবে ড্রেসটা। হ্যালো, হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছি না ঠিক, কে বলছেন? হ্যাঁ, কিছুই তো শুনতে পাচ্ছি না রে বাবা। একুশ, আরে আমি তো মেয়ের জামা বানাতে দিতে এসেছি, তুমি এখনই বাড়ি পৌঁছে গেছো? আচ্ছা, কাল
কালকে এসো, ঠিক আছে? হয়ে গেছে? আমাকেই ডাকতে পারতে যারা, এইভাবে কেন একা একা জল নিতে যাচ্ছ তুমি? হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো? হ্যাঁ দাদা, বৌদি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ও তোমার মতো স্বামী যেন সবাই পায়, তুমি তোমার স্ত্রীর কত খেয়াল রাখো। আচ্ছা দাদা আমরা আসি। হ্যাঁ দাদা, এই কাপড়টা এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ অনেক কাজ বাকি আছে, চল তাড়াতাড়ি যাই আমরা। নিজে তো আমায় কোনো সুখ দিতে পারে না, তার উপরে আমি জানি তোমার খাবার খাবার সময় হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। এরপর থেকে এরকম ভুল করবই না। এরপর থেকে এরকম ভুল আর করব না। ক্ষমা করলে আমায়? করেছো কি করনি? এবার তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ খিদে পেয়েছিল না? টাইম হয়ে গেছিল না খাবার, খিদে পেয়েছিল। জল খাবে? লাগেনি তো? পায়ে লেগেছে। দেখি দেখি কোথায় লেগেছে। বুঝতে পারছি না কোথায় লেগেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, হাঁটো। না আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, হেঁটে দেখো, বোঝা যাবে যে কোথায় ব্যথা লেগেছে। আস্তে আস্তে।
যাচ্ছো? বলেছিলাম না আমি হাঁটতে হাঁটতে সব ঠিক হয়ে যাবে। তুমি পাটা সোজা করে একটু দেখো, সোজা করো সোজা করো, আরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই পাশেই হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, আমি তোমাকে নিজেই ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ, কি করছি? কি হচ্ছে এটা? একজন মানুষ সব নারীকে একই রকম দৃষ্টিতে দেখছে, কোনো ভয় ছাড়াই। এটা কি ধরনের মানসিকতা? আর প্রত্যেক নারীর প্রতি ওর মানসিকতা এতটাই জঘন্য যে প্রত্যেক নারীকেই ও নিজের কামনার শিকার করছে, নিজের বউয়ের সেবা করে। সেটা শুধু এই জন্যই যাতে ওর নিজের আসল রূপটা সমাজের সামনে না আসে। নিজের প্রতিভার ভুল প্রয়োগ করছে ও। একজন দর্জি হওয়ার জন্য সে প্রত্যেক মেয়েকে অত্যন্ত বাজেভাবে স্পর্শ করে, আর তারাও চুপচাপ থাকে, সমাজের সামনে যাতে বদনাম না হয়ে যায়। কিন্তু কতদিন চলবে ওই দর্জির এই জঘন্য খেলা? কেউ কি এমন নেই যে তার আসল চেহারা সমাজের সামনে এনে দেবে? চলুন দেখি। দিদি, দাদা, দাদা, দিদি, 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 কেমন আছিস দিদি? আলিদাকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায়? আরে ফারা, তুমি তুমি কখন এলে? আজ আমাদের দুজনের কথা কিভাবে মনে পড়লো? আমি ভাবলাম আমার দিদি আর জামাইবাবুর সাথে দেখা করব। কত দিন দেখা হয়নি তোমাদের সাথে। ভালো করেছো, তুমি চলে এসেছো। আচ্ছা যাও, তুমি তোমার একটু ক্লান্ত মনে হচ্ছে, গিয়ে হাত মুখ ধুয়ে নাও। আর আজ তো আমি আমার শালির হাতে তৈরি খাবার খাবো। হ্যাঁ, আর এমনি তো নিজের হাতে তৈরি বেকার খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি আমি। এইটুকু ব্যাপার? এবার দেখো তোমাকে কত দারুণ দারুণ রান্না করে খাওয়াই। দিদি, আমি একটু আসছি, ঠিক আছে? এবার আসবে জীবনে আর খাবারে। আসল মজা ফারা, আমি ভাবছিলাম যে তোমার হাতের তৈরি গরম গরম খাবার যদি আমরা দুজনে এখানে বসে খাই তাহলে। না দাদা, তুমি খাও না, ততক্ষণে আমি দিদিকে খাইয়ে দিই।
কি করছো? এটা কি করছো? ছাড়ো আমাকে। দিদি দিদি ছাড়ো আমাকে। দিদি 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 জামাবাবু ছাড়ো না আমাকে। রেগে আছো কেন? ও তোমার বোন তো নাকি? এইটুকু তো তুমি করতেই পারো নিজের বড় বোনের জন্য। আরে কাঁদছো কেন? আরে এটা তো ভালোবাসা ছিল পাগলি, এইটুকু অধিকার তো আমার আছেই। ওই যে জামাই বাবু তার শালির উপর, ওই কি যেন বলে, শালি তো বউয়েরই মতন। দেখো এই জোর জার করাটা না আমার ঠিক পছন্দ হয় না, পরের বার না আতর করে করব। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি আর কিছুদিন এখানে থেকে যাও, তোমার বোনেরও মন ভালো থাকবে আর আমারও। আমি চললাম তোমার মতো নোংরা আর নিচ একটা লোকের সাথে। আমার দিদির বিয়ে সবচেয়ে বড় ভুল ছিল, তোমার মতো নোংরা একটা লোক কোনোভাবেই একজন মানুষ হতে পারে না। আমার দিদির বিয়ে ভেঙে যাক সেটা আমি কোনোভাবেই চাই না, তাই জন্য আমি কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না যে তোমার মতন একটা ছোট লোক নিজের বাড়ির সম্মান নিলামে ওঠাতে পারে। কিন্তু আমি না, শুধু আমার একটা কথা মনে রাখবে, যদি আমার দিদির সাথে ভুল কিছু হয় তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আর তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। অনেক রোগা হয়ে গেছেন, ডায়েটিং করছি। একদম একদম হয়ে গেছে আপনার মাপ নেওয়া। আলিদা কবে নিতে আসবো বলতো? একটু সময় তো লাগবেই, জারাকে একটু হাসপাতাল নিয়ে যাওয়ার ছিল। তারপরে কোনো ব্যাপার না আলিদা, দেরি হলেও অসুবিধে নেই। তুমি বৌদির উপরে কত খেয়াল রাখো, ভগবান যেন সবসময় তোমাদের খুশি রাখেন। আমিও তো এটাই যে আপনার আশীর্বাদ আমার কাজে লেগে যায়। জিনিসটা বানানো হয়ে গেলে আমাকে জানিও। সব কাজ ছেড়ে দিয়ে আপনার কাপড়টাই বানাবো আমি। ঠিক আছে, তোকে বলেছিলাম না যখন জিনিসটা তৈরি হয়ে যাবে তখন পড়লে কি ভালো লাগবে, কি সুন্দর লাগবে। হ্যালো হ্যালো দাদা, পূজার মা বলছি।
আরে গত সপ্তাহে তোমার কাছে বিয়ে ড্রেস বানাতে দিয়েছিলাম না? হ্যাঁ বৌদি, হ্যাঁ বলুন কি মনে করে? আসলে কি হয়েছে দাদা, আমি আর পূজার বাবা দু চার দিনের জন্য বাইরে যাচ্ছি। তুমি তো জানোই বিয়ে বাড়িতে কত কাজ থাকে। তাই তোমাকে শুধু এটুকুই জিজ্ঞেস করছি যে তোমাকে যে জামা কাপড় গুলো দিয়েছি সেগুলো তৈরি হয়েছে কি না, মানে এখন কি ওগুলো দেখা যাবে? হ্যাঁ আসলে ওটাই তৈরি করছিলাম, সন্ধ্যাবেলার মধ্যে তৈরি হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। আমি নিজে গিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো তৈরি হয়ে গেলে। আপনি নিশ্চিন্তে যান, পূজার দায়িত্ব এখন থেকে আমার দায়িত্ব। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ নমস্কার, এই আপনার কাপড় নিয়ে এসেছিলাম যেটা সেলাই করার জন্য দিয়েছিলেন। আপনার মা নিজেই আমায় ফোন করেছিলেন যে আপনার কাছে এসে যেন একবার ট্রাই করাই। আপনি ওখান থেকেই দিয়ে দিন। হ্যাঁ এই নিন। এইভাবে তো এটা নিতে পারবেন না, আপনি বরং দরজাটা খুলে দিন। আচ্ছা। এই দেখুন, এই যে কি সুন্দর সেলাই করেছি আপনার মতো, এটা পরে দেখান আর বলুন যে মাপ ঠিক আছে কিনা। এটা আপনি আমাকে দিয়ে দিন। জান না আপনি, এর মধ্যে না কিছু জিনিস থেকে গেছে আমার আসলে। আরে শোনো, আপনি যান। আরে শোনো শোনো না আমার কথা, ফোনটা তোলো, দরজা খোল নাহলে ভেঙে দেব। খোল। দেখো প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও না প্লিজ প্লিজ, আমাকে ছেড়ে দাও। তোমরা মেয়েরা বোঝো না কেন? হ্যাঁ কেন বোঝো না, বোঝো না কেন? যে আমার জোরজার করা একেবারেই পছন্দ নয়। প্লিজ চলে যাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে যে আর জোর করে বলছি আমাকে ছেড়ে দাও। চল এটা পরে দেখো যে আমি মাপটা কেমন নিয়েছি, দেখো। কাউকে বলার চেষ্টাও করবে না, তোমার বিয়ে ভেঙে যাবে, তারপর তোমার বাড়ির লোকের বদনাম হবে, এত বড় আঘাত তোমার বাড়ির লোক কিভাবে নিতে পারবে? আর হ্যাঁ, আমার যখন যখন মন চাইবে না, ঠিক তখনই তোমায় আমি নিজের কাছে ডাকবো। হ্যাঁ আর কোনো রকম নাটক না করে তুমি চলে আসবে আমার কাছে, কারণ বেশি নাটক করা মেয়ে আমার একেবারেই পছন্দ নয়। হ্যাঁ এখানে? হ্যাঁ আমি আসলে এখানে একটা কাজে এসেছিলাম। আপনি এখানে? তুই এখানে এখানে কি করছিস? আরে এটা কি এখনো তুই পূজাকে বইটা ফেরত দিসনি? চল বইটা পরে ফেরত দিস, এখন তার থেকেও বেশি জরুরি কাজ আছে। আচ্ছা তুই এটা কর। আরে আলিদা আমি কথা বলতে কি একদম ভুলে গেছি, কেমন আছো তুমি? আমি একদম ঠিক আছি। আপনি? আমাদের ঘরে এই তো পাশেই।
আচ্ছা আচ্ছা এটা বলো আমারটা তৈরি হয়ে গেছে? ওই ওটারই কাজ চলছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু পরশুদিন যাব, তুমি অতি অবশ্যই রেডি করে রেখো, এখন না একটা দরকারি কাজে যেতে হবে। ঠিক আছে চল। আরে আরে মেয়েটা ছাদ থেকে ঝাঁপ মারলো, আরে কি হলো? কতদিন পরে বিয়ে ছিল, কিভাবে হলো? সুইসাইড করলো মানে কি? কিভাবে কি করলো? সামনে তো বিয়ে ছিল, আলীর জঘন্য মানসিকতার জন্য একটা মেয়ের প্রাণ চলে গেল। পূজার এই মৃত্যুর জন্য শুধুমাত্র আলী দায়ী নয়, বরং আমাদের সমাজের সেই প্রত্যেকটা লোক যারা নিজেদের মিথ্যা অহংকার বাঁচানোর জন্য ধর্ষণের মতো মিথ্যা অপরাধকে ঢাকার চেষ্টা করেন। যখন কোনো মেয়ের ধর্ষণ হয় তখন এমনও অনেক লোক আছেন যে সেই মেয়েটিকেই প্রশ্ন করেন, ওর দিকেই আঙুল তোলেন। কেন? পূজা হয়তো এই মানসিকতার সঙ্গে লড়াই করতে চায়নি, তাই আত্মহত্যা করেছিল, যেটা একটা ভুল পদক্ষেপ ছিল। আত্মহত্যা এক বিশাল বড় অপরাধ, আর এখানে আলী অপরাধের পর অপরাধ করে চলেছে। কোথায় গিয়ে থামবে তার এই অপরাধের সফর? কেউ আছে যে তার উদ্দেশ্যগুলোকে অসফল করবে? কেউ আছে যে প্রতিবাদ করবে? চলুন দেখি। আমি যাব। ঠিক আছে যা। এই দাঁড়া, কখন থেকে ডাকছি কথা কানে ঢুকছে না? স্যার ক্ষমা করবেন, আমি শুনতে পাই। জানিস নিশ্চয়ই এখানে কি হয়েছে? ওই পূজা আসলে এখানে। তার মানে তুই পূজাকে আগে থেকে চিনতি? হ্যাঁ স্যার চিনতাম, কারণ ওর বিয়ের ড্রেসটা আমিই বানিয়েছি। কিছু জানিস তুই ওর ব্যাপারে? বিয়ের মাত্র এই কটা দিন আগে আত্মহত্যা করলো কেন? স্যার এটা তো জানি না, কিন্তু আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না স্যার। স্যার ওর ব্যাপারে তো ওর বাড়ির লোকই বলতে পারবে যে ওর বাইরে কি এমন চলছিল যার জন্য আত্মহত্যা করতে গেল। তার মানে তুই এটাই বলতে চাইছিস যে ওর সাথে কারুর একটা সম্পর্ক ছিল? তবা তবা স্যার, আমি এমনটা বলছি না। আমি বলতে চাইছি যে বাইরের লোকেরা যে বলছে চক্কর টক্কর চলছিল, এটা তো বাড়ির লোকেই বলতে পারবে একমাত্র। বাইরের লোকের কি আছে স্যার, ওরা তো বলতে থাকে আর বলবেও পরে। কিন্তু স্যার যা হয়েছে পূজার সাথে সেটা কিন্তু ঠিক হয়নি। ঠিক আছে এবার তুই যা, প্রয়োজন পড়লে থানায় আবার ডাকবো। ঠিক আছে স্যার। আচ্ছা আলিদা বলো কেন এসছো এখানে? আসলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকে বলে যাই যে আপনার দেওয়া কাপড় সেলাই হয়ে গেছে, আপনি যখন ইচ্ছে দোকানে এসে ট্রাই করতে পারেন। এটা তুমি দারুণ খবর শোনালে দাদা, আপনি এই কথাটা তো ফোনেও বলে দিতে পারতেন, তা এখানে আসার কি দরকার ছিল? আসলে আমি পূজার বাড়ি গেছিলাম, শুনে খুব খারাপ লাগলো যে ও আত্মহত্যা করে নিয়েছে। ওর বিয়ের কাপড় আমি বানাচ্ছিলাম, একেই বলে ভাগ্যের পরিহাস, কয়েক সপ্তাহ বাদে বিয়ে ছিল আর আজ এইসব। খুব খারাপ ঘটনা। তুমি কি জানো লোকজন কি আজেবাজে কথা বলছে? আশেপাশের লোকজন বলছিল ওর বোধহয় কোথাও অ্যাফেয়ার চলছিল, বিয়ে করতে চাইছিল না বলেই এই ঘটনাটা ঘটাতে হলো। আর প্রীতি, প্রীতিকে দেখে তো আমার খুব ভয় লেগে গেছিল। তুমি তো জানোই যে আমার হাজবেন্ড কত দূরে কাজ করে, বছরে তো একবারই আসে, আর চারপাশে যেসব লোকজন আছে না, ও আসলে ওর পেছনেই পড়ে থাকে। আর যতক্ষণ না ও দাদা বাড়িতে আসছে ততক্ষণ ওকে আমি বাড়ির বাইরে পায়ে রাখতে দেব না। কি বৌদি, তুমিও না? কিন্তু আপনাকে তো একবার বাইরে আসতেই হবে। কোথায়? আমার দোকানে, আপনার কাপড় যে রেখেছেন ওখানে। আরে তাহলে তো আমি কালই আসছি। আলিদা। আরে আপনি আসুন না, বাইরে দাঁড়িয়েছেন কেন? দাঁড়াও এক মিনিট। জিনিসটা কোথায় একবার পড়ে দেখে নি। প্রীতি আজ বাড়িতে আছে তো, তাই ভাবলাম তোমার কাছ থেকে এসে এটা নিয়ে যাই। আচ্ছা আপনার স্যুট, এক সেকেন্ড,
কোথায় রাখলাম? এই যে আপনার স্যুট, এই নিন আপনার স্যুট, এটা আপনি ট্রাই করুন আর বলুন যে কেমন লাগলো। দারুণ হয়েছে তো, কিন্তু আচ্ছা আপনি ট্রায়াল রুম খুঁজছেন? আমার এখানে ট্রায়াল রুম আছে তো, এই যে এদিকে। আলিদা, খুব সুন্দর বানিয়েছো, ফিটিংসটা দারুণ হয়েছে। কি সুন্দর লাগছে, খুব সুন্দর বানিয়েছো তুমি। লুজ আছে? না, ঠিক আছে। আর এদিক থেকেও? না আলিদা, ঠিক আছে তো। এদিক থেকেও ঠিক আছে? না আলিদা, একদম ঠিক আছে। একদম ঠিকঠাক আছে। আর এই না, না একদম ঠিক আছে আলিদা, একদম ঠিকঠাক। এক সেকেন্ড, এদিক থেকেও লুজ আছে। আরে কি করছো তুমি? সেটাই যেটা আমি এতদিন ধরে করার কথা ছেড়ে দাও আমায়। আলিদা আমায় ছেড়ে দাও, যেতে দেবো না, যেতে দাও আমায়, ছেড়ে দাও। তুমি তো একা না আলিদা, ছেড়ে দাও আমায়। তুমি একা, আমি একা। ছেড়ে দাও আমায়, যেতে দাও আমায়, ছেড়ে দাও আমায়। যেতে দেবো, যেতে দেবো, যাও যাও। কোথায়? ছেড়ে দাও, আমি কিন্তু সবাইকে বলে দেবো, ছেড়ে দাও আমায়, যেতে দাও না। এখানে যাও, যাও। কোথায় যাবে? যেতে দাও। চুপ, যেতে দাও, যেতে দাও না, যেতে দাও না, ছেড়ে দাও। ছেড়ে দাও আমায়, যেতে দাও আমায়, আমি কিন্তু সবাইকে বলে দেবো, যাও। পুলিশকে বলবে? ছেড়ে দাও, গ্রামে বলবে?
তুমি তো আমার সোনা, আমাকে তো ভয় পাই দিয়েছিল একেবারে। তোমার ননদ তোমাকে খুব মনে করছে। কেটে দিয়েছি। বৌদি ফোনটা কেন ধরছে না? এতক্ষণ তো বাড়িতে চলে আসার কথা, মনে হচ্ছে আমাকে একবার গিয়ে দেখতে হবে। কিন্তু ও তো এটা জানে না যে তার বৌদির মন অন্য কেউ চুরি করে নিয়েছে, তাই না? এই সময় কে চলে এসছে আমার মুখটা খারাপ করতে? আলিদা, আলিদা, ওই বৌদি এখানে এসেছিল না? হ্যাঁ এসেছিলেন, কিন্তু উনি তো চলে গেছেন। চলে গেছে? হ্যাঁ। এই আওয়াজটা কিসের? কোন কোন আওয়াজ? ও যারা কিছু চাই হয়তো। তুমি তোমার বৌদিকে নিজেই ফোন করে কেন জিজ্ঞেস করছো না যে কোথায় আছে? চালাকি করার চেষ্টা করছো? হ্যাঁ নিজের বরকে ফাঁসাবে? হ্যাঁ কিছু তো একটা হয়েছে। এবার তোমার আমার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই শোনা। আমার ফোন আমার কাছে আছে, আমার বউ ফোন ইউজ করে না, তাহলে এটা কার ফোন?
বলছেন? নিজের ননদকে তুই ডেকে নিয়ে এসেছিস? হ্যাঁ তুই ডেকে নিয়ে এসেছিস? হ্যাঁ কোথায় পালাবি? হ্যাঁ কোথায় পালাবি? দাঁড়া তুই, একদম নড়বি না। স্যার আমি কি করলাম? স্যার আমি কিছু করলাম? এই মেয়েটা মিথ্যে কথা বলছে, দুজনে মিথ্যে কথা বলছে। স্যার আমি কিছু করলাম? কি বলছিস রে? তুই কিছু করিসনি? তুই এমন ধরনের একটা মানুষ না, আর তোর মতো একটা মানুষকে কেউ কখনো ক্ষমা করতে পারবে না, শুধুমাত্র তোকে ঘেন্না করবে। আর তুই কিনা তোর বউ যে কিনা এতটা অসুস্থ, তুই তার সুযোগ নিচ্ছিস? আরে ও তোকে জ্বালাচ্ছে, জ্বালাচ্ছিস তো তুই ওকে। তুই এটা ভুলে গেছিস, তোর পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, আর আজ সেটা শেষ হবে। এখান থেকে নিয়ে যান স্যার ওকে। চল, শেষ পর্যন্ত নৃশংস আলীর শেষ হয়েই গেল। প্রীতির বুদ্ধির জন্য আলী পুলিশের হাতে ধরা পড়ল। বন্ধুরা, আলীর মতো লোকেদের সাহস তখনই বেড়ে যায় যখন আমরা চুপচাপ থাকি, নিজেদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করি না, যেটা কিনা একদম ভুল। অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, যাতে সময় থাকতে আলীর মতো লোকেরা কারাগারের ভেতরে থাকে। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। আবার দেখা হবে একটি নতুন সত্য ঘটনার সঙ্গে, নতুন ভাবনার সঙ্গে। অনুমতি দিন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।